ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন একের পর এক ম্যাচে হেরেই চলছে সিলেট সিলেট পর্বে আজ তারা তাদের তৃতীয় ম্যাচ খেলছে আজ দলের অধিনায়ক ফ্লেচার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিন্তু তার এই সিদ্ধান্তের সঠিক মূল্যায়ন করতে পারেনি দলের ব্যাটসম্যানরা তবে ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ মিঠুন আটত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলে রান আউট হলেন দলের হাল ধরা মোহাম্মদ মিঠুন আজ অনেক রেগে যান তার রাগের পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে দল তখন তিন উইকেট হারিয়ে বিপদে ব্যাটিং করছেন মোহাম্মদ মিঠুন ও রাদারফোর্ট বলিংয়ে তখন পাকিস্তানের ফার্স্ট বলার মোহাম্মদ ইরফান ইরফান বল করলেন মিঠুনকে সেই বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন মিঠুন তবে রাদারফোর্ট অতি উৎসাহিত হয়ে দ্বিতীয় রানের জন্য এপাশে চলে আসেন কিন্তু মিঠুন বারবার মানা করছিলেন রাদারফোর্ডকে রাদারফোর্ডের এই ভুলে ভালো খেলতে থাকা মিঠুনকে আউট হতে হয় রান আউটের মাধ্যমে যার কারণে সাথে সাথেই রাদারফোর্ডের উপর রেগে যান মিঠুন